বোরহান, মনোয়ার, তানভীর, সুমন, হাসানাত এরা সকলে একই বয়সী। সেবার এক মূর্ত প্রতীক যেন তারা। এই তো কিছুদিন আগেই রংপুরে ত্রাণ দিয়ে ফিরেছে, আর এবার বোরহান যাচ্ছে অন্য একটা দলের সাথে কামারজানি। নৌকা বোঝাই ত্রাণ, ব্রহ্মপুত্র নদে নৌকা। নৌকার গলুইতে বসে দলের সবচেয়ে কর্মঠ এবং দায়িত্বশীল রোভার বোরহান। হাসনাত, বোরহানের কথা কি এখনো তোর মনে আছে? হ্যাঁ, আমার তো সবসময় মনে হচ্ছে। তার কারণ তুই যদি মনে থাকে তোর, তাহলে দেখবি যে আমরা প্রথম যখন আইসিটি ক্যাম্পে মৌচাকে আসার উদ্দেশ্যে রংপুর থেকে রওনা দিব, সেই জায়গাটাতে আমাদের টিকিট কাটা, তারপরে আমাদের নিয়ে আসা, আবার আমরা অনেক সময় দেখলাম যে ভাইয়াদেরকে ফোন দিচ্ছিলাম, আশিক ভাইরে কল দিচ্ছিলাম যে আমরা কিভাবে আসব। তো তখন বলছিল যে সমস্যা নাই, হারায় তো আর যাবো না, আমরা সবাই যাচ্ছি। তো বোরহান এইভাবে বলায় আমাদেরকে নিয়ে আসলো, দেন আমাদের মৌচাকে আসাটা। তার চোখে আলোর ধুতি কিছু সময় পরেই কিছু বন্যা কবলিত সাহায্য প্রত্যাশীর হাতে তুলে দেবে খাদ্য ও প্রয়োজনীয় জিনিস। তার পরের ঘটনা অবিশ্বাস্য। রাত্রে আশিক ভাইকে ফোন দিয়ে বিস্তারিত ঘটনা শুনলাম। পুরো নৌকা ভর্তি ত্রাণ ছিল, আর তেলের যে স্যালো মেশিনটা ছিল সেই মেশিনের ওখানে কেরোসিন তেল লেগে বোরহান পা পিছলে পড়ে যায়। তাকে 2 সেকেন্ডের মতো নাকি দেখা গিয়েছিল। আশিক ভাই নেমে চেষ্টা করছে, তারপর আর তাকে দেখা যায়নি। হঠাৎ কিভাবে হলো, গলি থেকে বোরহান স্রোতস্বিনী ব্রহ্মপুত্রের বুকে পড়ে যায়। পানির দৌড় এতটাই প্রবল ছিল, সাঁতার জানা বোরহান নিমেষেই কোথায় হারিয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া ঘটনা বুঝে উঠতে সকলের কিছুটা সময় লাগে, তারপর শুরু হয় খোঁজাখুঁজি। পানির স্রোতের প্রকটতায় সব চেষ্টাই ব্যর্থ হয়, বোরহান নামের মানুষটা অদৃশ্য হয়ে যায়। তবে আজও তার নিকট জন স্কাউট বন্ধুরা মনে করে বোরহান ফিরে আসবে তাদের কাছে। তার রক্তে লেখা ছিল সেবার ব্রত। কত বাধা, কত বিপত্তি পেরিয়ে ত্রাণ নিয়ে, সহায়তার ঢালি নিয়ে বন্ধুদের সাথে পৌঁছে গেছে আক্রান্তের কাছে। মাইলের পানি পার হয়ে খাদ্য পৌঁছে দিয়েছে অনাহারের মুখে। তারপর শান্তির হাসি ফুটেছে তার মুখে, যার কারণে 2019-20 সালের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে বোরহান। 22 আগস্টে বোরহানের এই নিখোঁজের সংবাদটা আমি শুয়েছিলাম, টিভি স্ক্রল করতেছিলাম, মানে টিভি চ্যানেল চেঞ্জ করতেছিলাম, তো হঠাৎ যমুনা টিভির একটা দেখলাম যে গাইবান্ধার কামারজানিতে বোরহান ইসলাম শিশিরের মৃত্যুর সংবাদটা, নিখোঁজের সংবাদটা। বোরহান যখন নিখোঁজ হইল, এই খবরটা যখন সোশ্যাল মিডিয়ার অনেকে মৃত্যু নিয়ে পোস্ট করছিল, সেই জায়গাটা মানে আমার জন্য খুব কষ্টের ছিল। আমি অস্থিরতার মধ্যে কাটাচ্ছিলাম সারাটা দিন। অসাধারণ সেবাদানের স্বীকৃতি সে নিজের চোখে দেখে যেতে পারেনি। যে আক্রান্তের জন্য সেবা নিয়ে পৌঁছত দুর্গম প্রান্তে, সৃষ্টিকর্তার কি পরিহাস, একদিন সে নিজেই নাম লেখালেন আক্রান্তের কাতারে। যে পানিকে হার মানিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন আক্রান্তের বাড়ি, সেই পানি তাকে টেনে নিয়ে গেল মৃত্যুর দুয়ারে। আর এই মৌচাকে আসছি, মৌচাকে আসার পরে মনে হচ্ছে যে বোরহান আছে, তার কারণ আমরা তার চিহ্নটা পর্যন্ত পাওয়া গেল না। স্কাউটসের সেবার কথা আসলেই আমাদের চোখে ভাসবে বোরহানের নাম। বোরহান আছে, বোরহান থাকবে সকল স্কাউটসের মাঝে।